যুক্তরাষ্ট্রের দুটি কৌশলগত বোমারু বিমানকে ধাওয়া দিয়েছে রুশ যুদ্ধবিমান। রবিবার বারেন্টস সাগরের ওপর দিয়ে মার্কিন বিমান দুটি যাওয়ার সময় এই ঘটনা ঘটে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার নিয়ন্ত্রণ সরঞ্জাম রুশ আকাশ সীমার দিকে আসা বিমানের একটি গ্রুপ শনাক্ত করে। এরপর দেশের সীমানা লঙ্ঘন প্রতিরোধ করতে একটি মিগ 31 ফাইটার জেট পাঠায় মস্কো। রাশিয়ার ফাইটার ক্রুরা মার্কিন বিমানবাহিনীর B-1B কৌশলগত বোমারু বিমানের একটি জোড়া বিমানের লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে। এরপর রাশিয়ার ফাইটার জেটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমানগুলো তাদের ফ্লাইটের গতি পথ পরিবর্তন করে। মার্কিন বিমানগুলো রাশিয়ার রাষ্ট্রীয় সীমানা লঙ্ঘন করতে সক্ষম হয়নি বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের বছরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে কিভাবে সাহায্য করবে তা ঠিক করতে হিমশিম খাচ্ছে পশ্চিমা দেশগুলো। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ বর্তমানে রাশিয়া নিয়ন্ত্রণ করছে। পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনের চেয়ে নিজেদের পুনরায় দ্রুত অস্ত্রসজ্জিত করেছে দেশটি। ইউক্রেন যুদ্ধে আরও বেশি জড়িয়ে পড়ার বিষয়ে নিরুৎসাহিত করতে যুক্তরাষ্ট্রকে প্রকাশ্য একের পর এক পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে আসছে পুতিন। এ ধরনের পদক্ষেপকে বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়া হিসেবে ধরে নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন ক্রেমলিন।